সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মিউজিক অ্যান্ড আড্ডা। আপনারা জানেন আজকে আমাদের শিল্পী মিনহাজ ভাই। মিনহাজ ভাইয়ের গান শুনছিলাম, মিনহাজ ভাইয়ের অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল, তার গান কীভাবে শেখা, কীভাবে শুরু। মিনহাজ ভাই, অ্যালবাম তো একটা একটা আর্টিস্টের, সব আর্টিস্টের অ্যালবাম একটা গোল সেট করলো, অ্যালবাম তো এখন বের হয়ে গেল, এখন কি প্ল্যান, এখন কি করবেন? না, অ্যালবাম আসলে এটা আমার অডিয়েন্স বা আমার শ্রোতার উপরে নির্ভর করছে যে তারা আমাকে কেমনভাবে নিচ্ছে, এবং তাদের এই অনুপ্রেরণাই আসলে আমাকে বলে দিবে যে আমি কোথায় যাব। তবে আমার গানের অনুপ্রেরণার পেছনে আমার মা একটা বড় ভূমিকা রেখেছে সবসময়। মা সবসময় আমাকে প্রচণ্ড উৎসাহ দিয়েছে আর কি। তো যে কারণে আমার মনে হচ্ছে মায়ের উপর একটা গান, বিশেষ করে গত রবিবার আমাদের মাদার্স ডে ছিল আর কি, তো সেই ইয়েতেও আমি চিন্তা করলাম যে একটা মাকে নিয়ে একটা গান করা যায়। অফকোর্স শ্রদ্ধেয় মান্নাদের মায়ের উপরে যে গান, তাহলে গানটা আমরা শুনি, এই গানটাই আমরা করি। ঋতুস্বাধিকা মাতা গর্ভধারণ তো সুনাতো অতো হি ত্রিষু লোকেষু নাসি মাতৃ সমধুরু। শৈলে তুমি অশেষ ব্যথা
বুঝিয়ে দিলে মাহওয়া নয় মুখের কথা আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা বুঝিয়ে দিলে মাহওয়া নয় মুখের কথা আমার কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র বলে সব বলে মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে ধন্যবাদ মিনহাজ ভাই, এটা ছিল মান্নাদের গান। অসাধারণ সুর এবং আসলে এটার মাধ্যমে আবারও বলা যে মাকে ভালোবাসার আসলে কোনো নির্দিষ্ট দিক লাগে না, মাকে আসলে প্রতিদিনই ভালোবাসা যায় না। এটা নিয়ে বিতর্ক আছে যে প্রতিদিন তো ভালোবাসা যায়, একদিন একটু স্পেশাল করলে অসুবিধা কি? স্পেশাল করে ভালোবাসা, হ্যাঁ স্পেশাল করে ভালোবাসা মান্নাদে। এখন যে কোনো শিল্পীর গান আমরা যখন শুনি, আমরা মিউজিক করি, আমরা বুঝতে পারি যে এই শিল্পীটা কাউকে লাইক ফলো করে বা গুরু মানে, কিন্তু আপনার গান শুনে বোঝা যাচ্ছে না যে আপনি আসলে কোন, আপনি সবই গাচ্ছেন, তো আপনি আপনার পছন্দের শিল্পী কারা? আমার আমার ছোটবেলা থেকেই যার গান সব থেকে বেশি আমাকে নাড়া দিত সে হচ্ছেন কিশোর কুমার, কিশোর এবং আমাদের দেশের এন্ড্রু কিশোর, কিশোর দা আমাদের এলাকার রাজশাহীর। তবে আমার দুলা ভাই উনি রাজশাহী বেতারের শিল্পী ছিলেন, তো আমি যখন এই বিশেষ করে এই কিশোর কুমার, এন্ড্রু কিশোর এই গানগুলোই বেশি গাইতাম, তখন উনি একটা আমাকে ভালো একটা, সরি আমাদের একটা কল আছে, বোধহয় আমরা কলটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আমি কি একটু স্টুডিওতে কথা বলতে পারবো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি স্টুডিওতে কথা বলছেন? আচ্ছা, মানে আজকে আসলে খুব মজার একটা অনুষ্ঠান দিচ্ছি অনেকদিন পরে। থ্যাংক ইউ সো মাচ। সো একটু যদি শিল্পীর সাথে একটু কথা বলা যেত প্লিজ। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন? বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ মিনহাজ ভাই, অসাধারণ গান হচ্ছে, অনেকদিন পর অনেক সুন্দর সুন্দর বাংলা গান শুনছি। আপনি কি বলছেন? নরমালি তো মানে এইসব গান শোনা হয় না, অনেকদিন পর অনেক চমৎকার চমৎকার গান শুনছি। হ্যাঁ মিনহাজ ভাই, আপনার গলা শুনে চিনতে পারছেন, আপনার নামটা জানতে চাচ্ছি। আমি খুবই এনজয় করতেছি, আমার বউ খুব এনজয় করতেছে। আচ্ছা লিটন ভাই, আপনার কোন রিকোয়েস্ট থাকলে বলতে পারেন? না না, আমার কোন নির্দিষ্ট রিকোয়েস্ট নাই। সো আপনার এই পুরনো দিনের যে কোনো গানই আমার ভালো লাগে, সো যে কোনো গান মানে গাইলেই আমি খুশি হব। আপনার প্রিয় শিল্পীদের কথা বলছিলেন, কিশোর কুমার এবং আমাদের দেশে এন্ড্রু কিশোর। একটা খুব কমন প্রশ্ন, গান নিয়ে একটা মজার অভিজ্ঞতা। গান নিয়ে মজার অভিজ্ঞতা, তাহলে একটু একটা মজার গল্প এখন এরকম প্রশ্ন আসলে ওভাবে প্রস্তুত নাই, কিন্তু একটা মজার গল্প মনে পড়লো। আমার যে বন্ধু, এই বন্ধুর কথাটা আমি বলি সব সময়, যে বন্ধুর মাধ্যমে আমি আসলে গানের গানের সাথে যুক্ত হলাম, তো সেই বন্ধুর নাম শাহিন, আমাদের আমার ভালো বন্ধু। তো আমি তার গানের তার সাথে করে গানের ইয়েতে গেলাম, কিন্তু তার খুব শখ ছিল যে সে দুটো গান শিখবে আর কি। তো আনফর্চুনেটলি বিভিন্ন ইয়েতে এবং তার গান নিয়ে আসলে বেশি দূর যাওয়া হয়নি আর কি, তার আসলে ওইভাবে দুটো গান শেখা হয়নি আসলে। তো তার দুটো গান শেখার মূল কারণ ছিল যে কেউ যদি ওয়ান মোর বলে আর কি, সেটাই তো। শাহিনকে আমি সবসময় মনে করি, কারণ শাহিন ওই সময় আমাকে এই গানের জগতে আর কি নিয়ে আসছিল
এবং তার প্রতি আমি সব সময় কৃতজ্ঞ আর কি। ওকে, হোপফুলি শাইন ভাই দেখছে। শাইন ভাই কি বাংলাদেশে? হ্যাঁ, সে বাংলাদেশে আছে, রাজশাহীতে আছে। আপনারা চাইলে বাংলাদেশ থেকে ওই শোটা দেখতে পারবেন অনলাইনে এনটিভি প্লেয়ারে, আর 838 তো আছেই। আমরা নেক্সট গানে চলে যাই। নেক্সট আমি আমার অ্যালবামের কথা প্রথমেই আমরা বলছিলাম, আমার অ্যালবাম অনুপমার চোখে জল, এটা এই জানুয়ারিতে প্রকাশিত হয়েছে আর কি। সেই অ্যালবাম থেকে একটা আমি গান গাওয়ার চেষ্টা করি, একটা মৌলিক গান। এই গানটাই আসলে আমার প্রথম ভয়েস রেকর্ডিং। তো এটা আমাকে এই গানটার গাওয়ার মূল ইয়েটা হচ্ছে যে এই গান থেকেই আসলে এই অ্যালবাম বের করার অনুপ্রেরণাটা শুরু হয় আর কি। তো এই গানটারও মিউজিক ভিডিও তৈরি হয়েছে। আমি শ্রোতাদের বলবো, দর্শকদের, যে সুযোগ হলে ইউটিউবে আপনারা পাবেন মিনহাজ স্পেস দীপন, এইভাবে সার্চ দিয়ে আমার গান ইউটিউবেও দেখা সম্ভব। তো সেরকম একটি মৌলিক গান, কত নিশি গেছে কেটে, গেয়ে কত গান, গীতিকার শওকত হোসেন আঞ্জু, সুরকার বরাবরই সৌমিত্র ব্যানার্জি, সঙ্গীত চকল খান, চেষ্টা করছি। ছিল
জরে গেছে ঝরে সেই দক্ষিণা বাতাসে হৃদয়েরই সব আশা যে হয়ে গেল না হৃদয়েরই সব আশা যে হয়ে গেল না পথ চাওয়া তবু আমার হয়নি অবসান অত নিশি গেছে কেটে গে কত গান অসাধারণ একটি গান অসাধারণ এবং আপনার আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা গানের সাথে আরেকটা গানের মিল নাই ভেরি গুড শ্রুতি দর্শক আমাদের একটা ছোট ব্রেকে যেতে হবে আমরা ব্রেক থেকে ফিরছি খুব শীঘ্রই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ